আমার এরকম অনেক স্টুডেন্টরাই আছো যারা চাও পার্ট টাইমে কিছু কাজ করতে। তো পার্ট টাইম জবের মধ্যে সব থেকে বেস্ট যে জব, যেটা খুব অ্যাভেলেবেল জব, সবাই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করে এবং প্রচুর কাজও পেয়ে যায় এবং সাথে সাথে পড়াশোনাও চলায় এবং পার্ট টাইমে জব করে সংসারের হেল্প করে এবং নিজের হেল্প করতে পারে। তো আজকের ভিডিওটা আলোচনা করব হচ্ছে কল সেন্টার নিয়ে। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছো। তো এই কল সেন্টারে তোমরা কিভাবে জব পাবে এবং মান্থলি একটা প্যাকেজ পাবে, মানে 8,000 থেকে 10,000-এর মধ্যে ইনকাম করতে পারবে, সেই বিষয় নিয়ে, মানে এই কল সেন্টারে জব নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না কল সেন্টার নিয়ে, সমস্ত ডিটেলস জেনে যাবে এবং আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই তোমরা চাকরিও পেয়ে যাবে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। চলে আসি আমরা প্রথমেই জানবো যে কল সেন্টারের কাজটা কি। দেখো, যত বড় বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু তাদের অফিসে কিছু কিছু কল সেন্টারে বা কল অ্যাটেন্ড করার জন্য লোক নেয়। এই কল সেন্টারে লোকেদের কাজ হয় এই বড় বড় কোম্পানিগুলোর যারা ক্রেতা থাকে, মানে যারা জিনিস কিনে, আমরা সাধারণত বলতে পারি যেসব পাবলিকরা তাদের থেকে জিনিস কিনছে, তারা যদি কোনো সমস্যায় পড়ে। এক্সাম্পল দিয়ে বলি, আমরা কিন্তু কাস্টমার কেয়ার বলতে ধরো একটা ফোন কিনেছি, কোনো সমস্যা হলে সরাসরি কাস্টমার কেয়ারকে ফোন করি। ঠিক সেরকম যদি কোনো ক্যান্ডিডেটের কোনো রকম সমস্যা হয়, তারা কিন্তু সরাসরি কোথায় ফোন করে না, কাস্টমার কেয়ারের কাছে ফোন করে তাদের প্রবলেমগুলো জানায় এবং কাস্টমার কেয়ারে যারা বসে থাকে তারা কিন্তু তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করে। তো এই কাজগুলো যারা করে থাকে তারা কিন্তু কল সেন্টারে কাজ করে থাকে। তো আশা করি কল সেন্টারের কী কাজ সেটা তোমরা বুঝতে পারলে। চলে আসা যাক পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে যোগ্যতা। দেখো, যে কোনো কাজ করার আগেই কিন্তু তোমাকে সেই কাজের কিন্তু যোগ্য হতে হবে। তোমাকে এই কাজের তোমার যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে তুমি যদি 12th পাস করো বা তোমার যদি গ্র্যাজুয়েশনের ডিগ্রি থেকে থাকে তো খুবই ভালো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এরপরে চলে আসি বয়সের ক্ষেত্রে। দেখো, তোমার যদি 18 বছর বয়সের উপরে হয়ে যায়, কোনো বয়সের বাধ্যবাধকতা নেই, সীমা নেই, 18 বছর হলেই কিন্তু প্রত্যেকে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে হচ্ছে, দেখো কী স্কিল তোমাকে জানতে হবে এই কাজের জন্য। দেখো, সাধারণত প্রত্যেকেই কিন্তু এই কাজের জন্য যদি অ্যাপ্লাই করে প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যায় কোনো না কোনো জায়গায়। এছাড়াও যে কল সেন্টারগুলো রয়েছে আমাদের ভারতে, কিন্তু 99% কোম্পানিদের, মানে বড় বড় কোম্পানি যেগুলো, তাদের 99% কল সেন্টার কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে। তো সুতরাং জবের অপশন কিন্তু প্রচুর রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে বলি কী কী স্কিল তোমাকে জেনে রাখা প্রয়োজন কল সেন্টারে কাজ করতে গেলে। প্রথম স্কিল হচ্ছে হিন্দি, ইংলিশ বা বেঙ্গলি। বেঙ্গলি ছাড়াও তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা তোমার যদি মাতৃভাষা খুব ভালোভাবে জানো তো খুবই ভালো। তাছাড়াও তোমার লাগবে কম্পিউটারের নলেজ। তুমি যেহেতু বসে বসে কাজ করবে সুতরাং শুধুমাত্র হিন্দি, ইংলিশ, বাংলা জানলেই হবে না, তোমাকে একটু কম্পিউটারের নলেজ জানতে হবে। তো তোমাদের জন্য একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, আমাদের চ্যানেলে কিন্তু একটা এক্সেলের, মানে কম্পিউটার রিলেটেড এক্সেলের ফ্রি কোর্স দেওয়া রয়েছে। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা কিন্তু ফ্রিতে কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেটও পেয়ে যাবে, কম্পিউটারের নলেজটাও বেড়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার জানতেই হবে। তো সুতরাং কল সেন্টারে কাজ করার জন্য কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হচ্ছে। তো ফ্রি কোর্সটা অবশ্যই প্রত্যেকে করে নিতে পারো। তারপরে চলে আসি, দেখো তোমাদেরকে কিন্তু আরও অনেক কিছু জানতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে কোনো মানুষের সাথে ভালোভাবে কথা বলা, সেই মানুষটা তোমার কথা বুঝবে বা তুমি কিছু তাকে বোঝাতে পারবে এবং তার কথা তুমি শুনতে পারবে, এই যে গুড কমিউনিকেশন স্কিলটা কিন্তু তোমার ভেতর থাকতে হবে। চলে আসা যাক পরের পয়েন্টে। এই যদি এতগুলো স্কিল তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই কাজের জন্য কিন্তু একদম প্রযোজ্য। তারপরের পয়েন্ট হচ্ছে পোস্ট। কী কী পোস্ট রয়েছে? দেখো, তুমি যদি প্রথমে চাও যে আমি কল সেন্টারে ঢুকলাম, আমি কাজ করলাম, দীর্ঘদিন কাজ করছি, তারপরে কিন্তু তুমি আস্তে আস্তে তোমার কিন্তু পোস্ট বাড়বে, তুমি কিন্তু উঁচু পদেও যেতে পারবে। দেখো কী কী পদগুলো রয়েছে একটু আলোচনা করি। দেখো, কাস্টমার কেয়ার এক্সারসাইজ রয়েছে, মানে প্রথমে তুমি এই পদে নিয়োগ হবে। তারপরের পোস্টটা হচ্ছে টাইম লিডার, তারপরের পোস্ট হচ্ছে ট্রেনার এবং তারপরের পোস্ট হচ্ছে HR। মানে তুমি কিন্তু এতগুলো পোস্টে প্রমোশন পেয়ে পেয়ে যেতে পারো। দেখো, তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি কীভাবে তোমার প্রসেস হয়। ধরো তুমি কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবে, কীভাবে প্রসেসগুলো হয় একটু জানিয়ে দিই। প্রথমে হয় তোমার HR রাউন্ড,
তারপরে হয় তোমার ইন্টারভিউ, তারপরে তোমাকে তারা ট্রেনিংয়ে পাঠায়। ব্যাস এই কটা প্রসেসের মধ্যে থেকেই কিন্তু তোমার কাজটা হয়ে যায়। এরপরে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে কোন কল সেন্টারে তোমরা কাজ করবে। দেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছু কিন্তু টপ মোস্ট কল সেন্টার রয়েছে, তাদের নামগুলো আমি তোমাদের বলছি। এখানে কিন্তু প্রতিনিয়তই তারা ইন্টারভিউ নিয়ে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করে। একটু নামগুলো দেখে নেওয়া যাক। দেখো নামগুলো রয়েছে, প্রথমে এজিস রয়েছে, তারপরে রয়েছে জনপত রয়েছে, তারপরে রয়েছে গ্লোবাল সার্ভিস, তারপরে রয়েছে গো ফোর কাস্টমার, তারপরে রয়েছে 3i ইনফোটেচ, তারপরে রয়েছে অক্টোপাস টিচ। এই যে সমস্ত কল সেন্টারগুলো রয়েছে এরা কিন্তু প্রতিনিয়ত তাদের ছেলে মেয়েদেরকে নিয়োগ করে থাকে, প্রতিনিয়ত তারা কিন্তু কি করে ইন্টারভিউ নিতে থাকে এবং প্রচুর কল সেন্টারে ছেলে মেয়েদেরকে নিয়োগ করে। আমি টপ মোস্ট যে ইন্ডিয়ায় যে সমস্ত কল সেন্টারগুলো রয়েছে তাদের নাম বলে দিলাম, তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো। এরপরে তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকবে যে কিভাবে তোমরা এই কল সেন্টারে কাজ করবে, কিভাবে তোমরা সার্চ করবে, কিভাবে তোমরা কাজটা পাবে। দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি, তোমরা গুগলে চলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে কল সেন্টার বলে ইজিলি পেয়ে যাবে। দ্বিতীয় অপশন তোমাদের জন্য বলে দিই, naukri.com এবং indeed.com রয়েছে, সেখানে গিয়ে নিজের একটা প্রোফাইল বানাও এবং প্রতিনিয়ত অ্যাপগুলোকে আপডেট করতে থাকো। সেখানে দেখবে প্রত্যেক দিন কিন্তু তোমরা এই কল সেন্টারের চাকরি ছাড়াও আরও অনেক চাকরির খোঁজ খবর পেয়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। তারপরের পয়েন্টটা হচ্ছে ফ্রি জব কনসালটেন্সি। তোমরা কিন্তু গুগলে চলে যাবে, গুগলে চলে গিয়ে ফ্রি জব কনসালটেন্সি বলে সার্চ করবে, সেখানেও কিন্তু তোমরা প্রচুর কাজের অপশন পেয়ে যাবে, বিশেষ করে এই কল সেন্টারগুলোতে। দেখো তোমরা যদি কল সেন্টারে কাজ করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা গুগলে সার্চ করতে পারো, এই যে অ্যাপগুলো বললাম naukri.com indeed.com, এখানে গিয়ে সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা মান্থলি কিন্তু 8000 থেকে 10000, 15000 এবং 20000 পর্যন্ত ইনকাম করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু সমস্ত বিস্তারিত বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে কল সেন্টারের জবগুলো সাধারণত দু ধরনের হয়ে থাকে। প্রথম ধরনটা হচ্ছে ইনবাউন্ড কল সেন্টার। দেখো ইনবাউন্ড কল সেন্টার হচ্ছে যারা ফোন করে, কোনো কাস্টমার অফিসে ফোন করছে তাদের প্রবলেম জানানোর জন্য। এক্ষেত্রে কিন্তু মানে এই জায়গায় কিন্তু কাজের অত প্রেশার থাকে না। তো এখানে যারা মানে দু ধরনের টাইপ থাকে, তো এই টাইপে যারা কাজ করছে তাদের কাজের প্রেশার কিন্তু একটু কম থাকে। তারপরে দেখো আউটবাউন্ড কল সেন্টার, এখানে দেখতে পাবে তোমাদেরকে কাস্টমারদেরকে ফোন করে করে সার্ভিস জানাচ্ছে তারা, যে আমাদের এই এই জিনিসগুলো আছে আপনারা নেবেন। তো তাদেরকে একটা টার্গেট দেয় যে দিনে এত উনকে ফোন করতে হবে, সেই কাজটা একটু হার্ডি হয়ে যায়। তো যারা ইনবাউন্ড কল সেন্টারে রয়েছে তাদের কাজটা একটু হালকা। তো আশা করি বিস্তারিত বিষয়টা বুঝতে পারলে, যারা চাইছো কল সেন্টারে কাজ করতে আমি সমস্ত বিষয় বলে দিলাম। কেমন লেগেছে ভিডিওটা নিচে কমেন্টে অবশ্যই জানাবে, তোমার মূল্যবান মন্তব্য কিন্তু জানাতে ভুলবে না আমাকে নিচে কমেন্ট বক্সে। এবং ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।